বঙ্গোপসাগরে বৃষ্টি হয় লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা, সেই সঙ্গে রয়েছে অতিভারী বর্ষণের আভাস। আবহাওয়াবিদ জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা উপকূলে অবস্থান রয়েছে। এটি উত্তর পশ্চিম থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা অতিভারী বর্ষণ হতে পারে।